তোমাকে সারা প্রাসাদ মাঠ ঘাট তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাচ্ছিলাম না। কোথায় গিয়েছিল? হ্যাঁ, জাগায় জাগায় মিশাগতা কাইলা মিশাগতাটা খোঁজ নিয়ে। মানে তুই আমার কুসুম খুঁজলি? এই তুই দেখুন ছেড়ি নাগা ভিডিও কলে কথা কইতে কইতে আইলি। আমি মেয়ের সাথে ভিডিও কলে কথা বলি? তাইলে কানে একটা মারবো আজকে। শুনো, আমাকে আর আজকে মারতে হবে না। কেন? মা তোমাকে মারতে মারতে শেষ করে দেবে। বুঝছ না তাইলে গাধা। এই কেন? ওহন মারে দেখে ডরাই। হ্যাঁ মারে দেখে আগো বাবা ডরা বামটা ডরা আমকে। চুপ। বুঝি দেখ, মা রাগে লাল হয়ে আছে দাদা। সেই কখন থেকে তোমাকে আর আমাকে ডাকছে, আর তুমি এদিকে কোথায় যেন চলে গেছে। অত চিন্তা করিস না, দেলোয়ার হোসেন সাথী আছে, শামসু মেম্বার আছে, বুঝছ? আপাতত আগো সামনে মারা হবো না, রাইনের লোক। কি হলো পুরুষ? সিংহের মতো গেলে দেখেন, রাম ছাগলের মতো চলে আসলে। তুমি তো বললে মাকে দেখে তুমি ভয় পাও না, এরকম করছো কেন? আচ্ছা মা নাহাল নাগলো না কেন? মনে হয় এটা বাবার আর চাইল। এমনিতেই রেগে আছে। হ্যাঁ এসব কথা বলতে নেই। আরে দাদা শোনো না, আমি তোমাকে প্রাসাদের মাটি খেলার সময় একটা কথা বলেছিলাম, মনে আছে? মনে আছে, খেলা ছুটে সব ভুলে গেছি দাদা গো। বুঝো না কেন, তুমি আমার লাস্ট ভরসা। যাও না দাদা, মাকে গিয়ে সেই কথাটা বলো। সব সময় শুধু মাগো মাগো, এই কি হয়েছে খুলে বলবি তো? উড়াটা বাড়িতে আছে একবারে গাইড়ে ছো আমার এনুকা। তখন তুই কোথায় ছিলি? মা একটা কথা কই, ওই যে ওই যে বুক পাড়া ইয়া ওই যে আবুলের মাঝে কি বিপদ হচ্ছে গো? কেন ও বাড়িতে আবার তুই কেন? কি যে মুতে খেতে হেনে ভিজে চেহনে দুই ছুইলা দাদা, তোরে কি ওই কাজের জন্য রেখেছি দাদা? ও ওই কোনটা দিন কুমো? আরে এই কথা কেন? ও আর মনে হচ্ছে খেলা মা তোমার একটা কথা কই, ওই যে ও কবার করছে আমার কিন্তু না দাদার কথা কই। আচ্ছা বল বল, তোর দাদার কথাই বল, তোর কথাও বল। চল কি কুমো হি কই দাও, এই বললি দাদার কথা বলবো? খারো মুনু মুনু কই দেই কত কি জানি, তোমার মনে নেই? হ্যাঁ তুমি এখান থেকে মনে হচ্ছে যে ছাঁচু মেম্বার অফিসে যে কইছিলি। চুপ। আরে দাদা সেই কথাটা কোনটা? প্রাসাদের মাঠে যে খেলার সময় তোমাকে বললাম। চিন্তা করিস না, আমি জন্তু জীবনে কথা ভুলবো না, আর জীবনেও না। সত্যি এম্বুরা খারা। আচ্ছা ঠিক আছে যাও। মা ওহান মনে করে কথাটা কম, ওই ওহান মনে আছে ই কথা ভুলবো না, কথা কই। ঠিক আছে বল শুনি। কুন্ডা তুমি বললে যে আমি আজীবনও কোনো কথা বলি না, আর গেলেই ঠিক থাকি না। তুমি কেন এসব করছো দাদা? ওনু গেলে খালি নোটিস মারি। চুপ, তোর আর বলতে হবে না, এখানে চুপটি করে দাঁড়া, আমার নিজের কথা আমি নিজেই গিয়ে বলছি, পাগল একটা। ঠিকই দিলে কোহাইতাম না মা। তোর আজকে আঙ্গ বাবা নাই। চুপ চুপ মা। ও মা আই গিয়ে দিলাম ডাক দিয়ে। মা কি হয়েছে রে? আমি আপনাকে একটু কথা বলতে চাই, কিন্তু আবার কিন্তু কিসের? বলতে আমার বড় ভয় হচ্ছে। আমি কই চাইলে? চুপ। এই দেখ এই জন্যই তো বলেছি আজ তোকে না কেউ বাঁচাতে পারবে না, মনে রাখিস। মা বলবো? আরে বল না বাবা। আপনি তো আবার বকা দেবেন না? একদম না। তাহলে বলছি মা, আমি মনস্থির করেছি ঝন্টুদাকে সাথে নিয়ে ওই ঈশানী নগর মাল ধরতে যেতে। না ওহান মনে হচ্ছে ওহান কই। চুপ, তোমাকে যেতে দেব না। কেন যেতে দেবে না মা? যেতে দাও না। তুমি জানো না ওই নদীতে যে তোমার আরো ছয়টি ভাই ছিল, ছিল তারা যে ওই নদীতে ডুবে মরেছে, তাই তুমি আমার একমাত্র সন্তান।
তোমাকে আমি কিছুতেই হারাতে চাই না মানিক। ঠিকই কইছে মা, আমগো আরো ছটা ভাই আছাল কেন দুপুর ধরে বইরা বইরা গেছে, খালি এক পাত্র আঙ্গো বা ভাই আঙ্গো মার বুকে ফিরে আইছে। চুপ, এমনি যে দিদি তাচ্ছে না, তার মধ্যে তুমি এরকম উল্টাপাল্টা কথা বলে মাকে রাগান্বিত করো না দাদা। এই যে শুনো, আমিও যেভাবে ডাকবো তুমি আমার সাথে সাথে ঠিক ওরকম করে ডাকবে, ঠিক আছে? আচ্ছা, আমার মতো করে প্রাণ খুলে ডাকবে মা, সদাগরের মা। কি বললে, কি বললে হারামজাদা? আগে বাবা যদি মরিয়া যায় তাহলে সদাগর হবো না, হেঁটে তো গেছি সদাগর মা। আমি কি করছি আগে বাবার মা? মা ঠিকই তো বলেছে, আমি তো একদিন সদাগর হবই। হ্যাঁ ঠিক, শুনো কি মা শর্ত দিচ্ছে, এসব কি মানতে পারবো? আরে কোয়া খালি কোন রকম কইয়া বিটাইনু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মা, আমি আপনার শর্তে রাজি। ঠিক আছে, তুমি আমার লক্ষ্মী সোনা। তাহলে কিন্তু যাচ্ছি মা। বেশ যাও, আমাকে কিন্তু আশীর্বাদ করবেন, আমি যেন বড় একটা মাল ধরতে পারি। শোনো দাদা, এই যে এনতে আশীর্বাদ নিলে না, নিতেই পারি নিলে আমার দাদা ইনে ঘুমালেছি মনে করছো? শোনো দাদা, মা তো বিদায় দিয়েছে, তুমি একটি কাজ করো, মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আধার বসিয়ে যা যা লাগে নিয়ে এসো, আমি তোমার জন্য প্রাসাদের মাঠে অপেক্ষা করছি। ঠিক আছে, তাহলে আমি কিন্তু যাচ্ছি দাদা, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। পাগল, এই যে পাগল, আমি মা পাগল না। না তুই ঠিক বলেছিস মা। হ্যাঁ তুই কথা কই বল, এমবুরা হচ্ছে ইংরেজি তো মেম্বার চাই দিছে। হ্যালো মা, যে আমছে জামগা বাবার নগর যদি ডাকগো ছয় বাবার নগর কিন্তু কথা কইও না। আরে হ্যাঁ, আমি তোর বাবার সঙ্গে কথা বলতে যাবই না কেন? হাউ রে পাগলা মানুষ, ডাক করে হারে মা। এই যে একটা কথা কই তোমারে। হ্যাঁ বল। মনে করে ও অঞ্চল গুনে তোমার একটা গাহানে সুর হুনে ছুই যাই। তুই আবার গান শিখেছিস নাকি? পুরি বাবা, কালকে রাইতে টিভি আই হ্যাঁ রেডিওতে আমার গান হুনে মাইছে, পুরস্কার দেয় নাই মানুষে, পুরস্কার দেয় নি। আচ্ছা ঠিক আছে, না পুরস্কারটা আমি তোকে দিয়ে দেব। হ্যাঁ গানটা গা শুনি। কমো এই রাই গো মা, এমবুরে তো এমবুরে খা হচ্ছে গানে সিটে ছিল না গাহারে মা, দিলাম কিন্তু টান দিলাম। এই অমন করছিস কেন? ওই যে দাদি আমার চোখ টিম আছে কেন? আমার ছেলেটা কি পাগল? ও কিন্তু পাগল না। আপনি কেন এবার চোখ টিপি ওকে মারতে গেলেন? পান খাই, পান খাই আমার এই কি করে চোখ টি মারলো? ঠিক আছে আমি বলেছি, জীবনে মনে বেটা মানুষ দেহ নাই না, খাচুই রে বেডি চানি কোনকার না। ইয়ে মুরে আছে, মুরে কই? এই যে অহন কল, অহন কল শুরু করলাম বল। আবার কি হলো? অম্বুজা কে আমার লাইট মেট দেখলো, আমি কাঙ্গাল সুহেল আমার নাম, এই কালিয়াতে আমার বাড়ি, এইটাই হচ্ছে আমার গ্রাম, সখীপুরের ছেলে আমি। একটু তালি হবে না? সখীপুরের ছেলে আমি, কাঙ্গাল সুহেল আমার নাম, সবাই সুহেল আমার নাম, আমি এই গ্রামের ছেলে, এই তো আমার এটাই গ্রাম, সখীপুরের ছেলে আমি। বুঝতে পেরেছি
জানি কথাগুলো বললে আপনারা বিরক্ত হবেন, আপনাদের আনন্দ দেওয়ার দরকার, তাই না? তবে দু চারটি কথা না বললেই নয়, কারণ আজকে আমার গ্রামে অনুষ্ঠান, আর যারা ইউটিউবে সরাসরি লাইভ দেখতেছেন সকল প্রবাসী, আমার এই কালিয়া সখীপুর টাঙ্গাইলের অনেক প্রবাসী আমার বাইরা রয়েছে, আজকে এই জায়গায় আমরা গান প্রোগ্রাম করতেছি, হয়তো ওনারা দূর থেকে বসে দেখতেছে, সেই সকল প্রবাসী ভাইদের জন্য আমার একটি সালাম। শফিকুল ভাই, ওনার বাড়ি দাইমা, মেম্বার পদপ্রার্থী, ওনার জন্য দোয়া শুভকামনা রইল। ভালো থাকবেন আর আমাদের অনুষ্ঠানগুলা বেশি বেশি দেখবেন। সকলকে ধন্যবাদ। হ্যালো 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 মা বলছি কি যেতে দাও না? বলেছি তো আমি তোদেরকে কিছুতেই সেখানে যেতে দেব না। না না দাদা, ডিজিটালটা দাও। এটা আবার কি? ও নেচে নেচে গাইতে হবে, তাই না? যেতে দাও না। দেব না, দেব না, দেব না। হাই গো বি তাই তাহেন বি তাই তাই তাড়াতাড়ি ফিরে আসবে, তা না হলে আমি কিন্তু কিছুই খাবো না দাদা।